সবাইকে অনেক অনেক আসসালামু আলাইকুম আমি দীপিকা জয়মেন থেকে আজকের ঠান্ডা একটা সকাল কি যে একটা অবস্থা ঠান্ডা যেমন আর তেমন নীরব একেবারে নীরব আর নিচে আমার হাজব্যান্ড তোমাদের ভাইয়া বাজার করে এসছে সকাল সকাল ভোরবেলা ওই যে সে কিন্তু জানে না যে আমি পেছন থেকে তাকে লুকিয়ে লুকিয়ে দেখছি তো সে একেবারে ভোরবেলা সকালবেলা বাজারে চলে গেছে কারণ আছে তার কারণ হচ্ছে আমাদের এখানে কিন্তু এখন আজকে থেকে কারফিউ স্টার্ট হবে হ্যাঁ মানে স্টার্ট হয়ে গেছে অলরেডি সো এখন চলছে রাস্তাঘাটে সব কিছু চলবে কিন্তু ব্যাপারটা এমন যে বাজারটা তো সবসময় লাগে তাই না সেজন্য সকাল সকাল সে বাজারটা করে ফেলো সকাল বলতে কিন্তু সকাল সকাল না ভোরবেলা শনিবারের ছুটির দিনের মানে হচ্ছে পর শনিবার আমার ছুটি এবং সেই সকালটা একটু ডিফারেন্ট তো হওয়া চাই পরিবার নিয়ে একসাথে বসে সবাই মিলে ব্রেকফাস্ট করব সেটাই আমার কাছে সবচাইতে বড় আনন্দ আমি জানি যারা দেখছো। তারাও আমার সাথে একমত হবে সবচাইতে ইম্পর্টেন্ট কিন্তু তোমার পরিবার আর হ্যাঁ যাই দেখছো তার বেশিরভাগই কেনা মানে হচ্ছে সকালটা অত বেশি রকমের মানে স্ট্রেসিক যেটাকে বলে যে খুব কর্মব্যস্ততায় রাখতে চায়নি খুব এনজয় করে সকালটা কাটাতে চেয়েছি খাবার টেবিলের এই সময়টা আমার খুব প্রিয় কারণ হচ্ছে নানান ধরনের আলাপ আলোচনা সবকিছু কিন্তু বেশিরভাগ খাবার টেবিলেই করা যায় কারণ পরিবার থাকে একসাথে সবাই একসাথে বসে সবাই খাবারও যেমন এনজয় করা যায় ঠিক তেমন সময়টাতে বিভিন্ন রকমের পারিবারিক কথা সব কিছুই আলোচনা করা যায় আর হ্যাঁ আমার সিদ্ধ ডিম সবচাইতে প্রিয় সব চাইতে প্রিয় আমি এত এনজয় করি জিনিসটা আর তোমরা নিশ্চয়ই জানো যে সিদ্ধ ডিম কিন্তু শরীরের জন্যও খুব ভালো মানে হচ্ছে চুলের জন্যও ভালো আর সিদ্ধ ডিম যেহেতু ফ্যাটটা একটু কম থাকে সেই জন্য একটু নিশ্চিন্ত হয়েও খাওয়া যায় তবে হ্যাঁ পরিমাণটা জেনে রাখা ভালো তো আজকে সকালবেলা যে বলেছিলাম দেখিয়েছিলাম যে তোমাদের ভাই সকাল সকাল বাজার করতে চলে গেছে তো সেই বেকারি থেকে একেবারে ফ্রেশ ফ্রেশ সব খাবার নিয়ে মানে হচ্ছে রুটি যেটা এ ভাষায় মানে এদের ভাষায় রচন বলে তো এগুলো আনা হয়েছে আর আর এগুলো খেতে খুব পছন্দ করি লাইক আমাদের দেশের বিভিন্ন রকমের বনরুটি হয় না ঠিক তো এখানে আবার গমের পাওয়া যায়। যেটা হচ্ছে জবের তৈরি তো সেটাও আমাদের খুব প্রিয় আমার শিল্প দিনটাকে আমি কিছু না জাস্ট হচ্ছে এই রুটিটার উপর দিয়ে সালাদ দেখে নিচ্ছি আমার কাছে ভালো লাগে এক একজনের এক এক রকমের রুচি থাকে তো আমার কাছে ভালো লাগে খুব এনজয় করছে আজকের দিনটা সত্যি প্যান্ডামিকের এই সময়টা পরিবার নিয়ে আছি সুস্থ আছি এখন পর্যন্ত সেটাই বড় আর যথারীতি কাজ যেদিন থাকবে না মানে যেদিন হচ্ছে ছুটির দিন সেদিন তোমার থাকবে সবচাইতে বেশি কাজ আমার বেলাও তাই সো অবশ্য আজকে হয়েছে মানে হচ্ছে নিজের মন মতো কিছু কাজ করতে পেরেছি যেগুলো খুব প্রয়োজনীয় ছিল অপ্রয়োজনীয় ছিল অনেক কিছু করে ফেলেছি গুছিয়ে গেছি ফেলেছি তারপর হচ্ছে বিশেষ করে বিশেষ করে যেগুলো ইম্পর্টেন্ট কিছু পোস্ট ছিল যেগুলো হচ্ছে আজকে আমি মানে ক্ল ছেড়ে দিতে পেরেছি পোস্ট করে দিতে পেরেছি এই ধরনের নানা কিছু কাজ আরেকটা যেই কাজ সেটা হচ্ছে অয়েলিং আজকে অনেক দিন পর মাথায় তেল দিলাম এবং আমি জানি তোমাদের বললে তোমরা বিশ্বাস করবে না সুতরাং বলে লাভ আপনি এতগুলো চুল আমি ধীরে ধীরে টাক্কুশ হয়ে যাব। একেবারে টাক্কুশ সিরিয়াসলি তা আমি ভাবলাম আমার চুল আমি কেটে ফেলবো মানে ছোট করে ফেলবো এতটুকু করবো কেমন হয় আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে তো কারণ হচ্ছে কি লম্বা চুল কিন্তু পেছনে ল্যালার করছে মানে কোনো চুলের মধ্যে কোনো প্রাণ নেই এমন চুল দেখতে ভালো লাগে না সেটা যত বড়ই হোক আর ছোট হোক চুল ছোট থাকবে কোনো সমস্যা নেই কিন্তু চুলে প্রাণ থাকতে হবে চুল সতেজ থাকতে হবে তো ব্যাপারটা এমন যে আমি আমার চুলের মধ্যে করিনি এমন কোনো যন্ত্রণা নেই আমার চুল আমার অনেক অনেক কিছু মানে সহ্য করেছে একেবারে সত্যি কথা সো এখন হচ্ছে চুল আমার প্রতিশোধ নেবার পালা চুল এখন প্রতিশোধ নিচ্ছে সো আর আমি মুখের মধ্যে গাদা ব্যাসলিন রেখে বসে আছি কারণ স্কিন অনেক ড্রাই আর ভেজা চুল কিছু করার নেই আমাকে জানিও তো আমি চুল যদি শর্ট করে ফেলি কেমন লাগবে কমেন্ট বক্সে ওকে আতা গাছে তোতা পাখি কয় না কথা বউ আতা আমার সব চাইতে প্রিয় মানে এটা যদি আমি বলতাম যে সব চাইতে প্রিয় তাহলে এটা মানে পারফেক্ট হতো না বলতে হবে সব চাইতে প্রিয় মাথায় এতগুলো তেল দেওয়া ছিল তো তেলের পরে মানে হচ্ছে আফটার শ্যাম্পু চুল শুকানোর পরে এই অবস্থা তো আমি কোনো হেয়ার ড্রায়ার ইউজ করলাম না আজকে ভয় লাগছে রীতিমতো ভয় পেয়ে গেলাম যে রে বাবা ন্যাড়াটারা হয়ে যাচ্ছি নাকি মনে হয় তাই আসলে বয়স হয়ে গেছে না এখন আর কি হবে তাই না কি হবে মানে অনেক কিছু হবে ন্যাড়া হয়ে গেলে হবে নাকি মাথা খারাপ আচ্ছা যাই হোক এখন যেটা হচ্ছে যে প্রতি দশ মিনিট পর পর আমার বাসায় ফোন আসতেছে এবং তারা বলতেছে যে আমরা এখানে ডোনার অর্ডার করছি তিনটা ডোনার চলে আসতেছে ই অ্যাটসেট্রা অ্যাটসেট্রা কেন মন হচ্ছে জানি না বারবার বললাম যে আমরা কোনো ধরনের কোনো খাবার অর্ডার করিনি কিন্তু তারপর ফোনের পর ফোন সো জানি না কেন এমন হচ্ছে ওয়েট করছি এবার আসলে একটা বাংলায় কিছু একটা বলবো সুন্দর কোনো কথা বাংলাতে সুন্দর কোনো কথা বলে দেব তারপর যদি এরা বোঝে আর কি একটু 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 বাইরে দেখাবো মানে হচ্ছে এখন বাজে সন্ধ্যা ছটা আজকে দিন হ্যাঁ আজকে প্রথম দিন হবে এবং আজকে দিনটা আমার ছুটি ছিল তো বাইরে আমি যাইনি একেবারেই যাইনি বাট তোমাদের ভাইয়া গেছে সকালেও গিয়েছে বাজার টাজার করতে এবং এখনও গিয়েছে সেই একই বাজার করতে মানে অ্যাকচুয়ালি বাজার যে আসলে কি করা হচ্ছে আমরা বুঝতে পারতেছি না মানে হচ্ছে এই মনে হয় কি আচ্ছা যে ওইটা নেয় ওইটা নেয় ওইটা কিনি আচ্ছা যে এটা নেয় এটা নেই যদি এটা খেতে ইচ্ছা করে তখন কি করব। আচ্ছা বাচ্চাদের যদি ওই জুসটা খেতে ইচ্ছা করে তখন কি করব। মানে আননেসেসারি আমরা প্যানিক হয়ে যাচ্ছি আমি বুঝতে পারতেছি আমি সব বুঝতে পারি যে না প্যানিক হয়ে যাচ্ছে প্যানিক হওয়াটা ঠিক না অ্যাটসেট্রা কেন এমন করব শুধু শুধু এত জিনিসপত্র কিনে কি লাভ কিন্তু না আসলে আমি সবচেয়ে বেশি করছি মনে হয় সো একটু পর মানে হচ্ছে আমি লাইভ করবো হচ্ছে আটটায় এখন বাজে হচ্ছে সন্ধ্যা ছটা তো ভাবলাম যে একটু পর একটু শুধু নিচে নেমে একটু ঘুরে আসব মানে চিন্তা করো আমি বাঙালি আমার 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 চিন্তা করো আমার কারফিউ দেখতে হবে আমি মানুষকে বলি কি করে বলো আমি নিজেই তো এমন আমার কারফিউ দেখতে হবে আমার আটটার পর একটু হুকি ঝুঁকি মারতে হবে আচ্ছা কারফিউ দেখিত কারফিউ দেখিত আমার এরকম করতে হবে আমি জানি আমি লিটারেলি আমি বলছি তোমাদের আমি এটা করব আমি জানি আমি হান্ড্রেড করবো আমার দেখতে হবে যে মানে এত আগ্রহ একটু আগ্রহ এত বেশি আগ্রহ থাকা ভালো না জানো তো না আমি জানি যে এত বেশি আগ্রহ থাকা ভালো না এত বেশি চালা হওয়া ভালো না কিন্তু আমার কারফিউ দেখতে হবে কারফিউর আগ মুহূর্ত দেখতে হবে কেমন কি 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 আমি করলাম দুষ্টামি করলাম জীবনে একটু একটু ওই হাসি খুশি থাকা ভালো আর যদি আরেকটা বলে রাখি যদি কখনো মনে করছো যে কিছু ভালো লাগছে না লকডাউনের সময় কি করবে আমার মতো এমন অদ্ভুত টাইপের তামিল ছবি দেখবে এন্ডেমেন্টে এন্ডে বলে কথা বলবে এন্ডে বলে ক্রেন্ডে বেন্ডে বেন কিছুই বুঝবে না কিন্তু হচ্ছে ওদের আজব আজব জিনিস দেখতে পাবো এক থাপ্পড় দিল ওরে বাবা সর্ব পৃথিবী ঝাম ঝাম করে কেপে গেল নায়কটা থেকে নামলো সাথে সাথে ধুলাবালি উড়ে মানে কাহিনি কাহিনি কি করব গুলি আসে গুলি দেখে গুলি এবার তাকিয়ে থাকে তারপর যে ঢুকবে কিনা চিন্তা কর সে বললাম যে দেখবে মাঝে মধ্যে তামিল ফিল্ম দেখবে দেখবে মজা লাগবে জীবনটাকে একটু নতুন ভাবে এক্সপিরিয়েন্স করবে আপাতত আমি বসে বসে যে আতা ফলগুলো দেখিয়েছিলাম সেগুলো সবগুলো খেয়ে ফেলেছি এবং খাওয়ার সময় দুই হাত আমি এখনও ফল খাবার সময় দুই একটা হাতটা কাহিনি আমার সব কিছুতেই খারাপ আমার কোনো কিছু ভালো না এরপর আতা ফল খাওয়ার পরে বসে বসে পেঁপে খেলাম পেঁপে পেঁপে স্কিনের জন্য সবচাইতে বেস্ট পেঁপে বাস বোঝা যাবে না পেঁপে খাও নিজের স্কিনের সৌন্দর্য বাড়াও পেঁপে গাছ থেকে আমাকে কোনো কিছু দেওয়া হয়নি বলার জন্য সো এখন হচ্ছে হচ্ছে গিয়ে একটা একটা খালি শূন্য টাইম স্পেন্ড করছি কারণ একা আছি না ছেলেরা বাসায় আছে ছেলেরা ছেলেদের রুমে আছে ওরা ওদের যে হোম হোমওয়ার্ক গুলো হচ্ছে এটা কেমন ধরনের কারফিউ লকডাউন আমি আমার বোঝে আসে না কারণ হচ্ছে বাচ্চাদের স্কুল খোলা আছে আমার কাজে যেতে হবে কিন্তু লকডাউন কারফিউ হেন এবং তেন সব একবারে দিয়ে দিলেই হতো কিন্তু সব সব যদি একবারেই বন্ধ হয়ে যেত তাহলে বেটার হতো বাট না সেটা করেনি আপাততর জন্য আসছি তাহলে আর হ্যাঁ তোমাদেরকে কারফিউ দেখাবো বিদেশি ফরেনার কারফিউ কেমন হয় আমরা তো ঢাকার কারফিউ দেখে অভ্যস্ত আমি একটু ওই টাইপেরই আমার একটু ঢাকার কারফিউই ভালো লাগে কিন্তু এখানকার ফরেন কারফিউ তো দেখি নাই বলো আজকে কতগুলো বছর হচ্ছে সতেরো বছর হবে আমি আছি ষোলো সতেরো বছর এখন এই এত বছরের ভেতর কখনো তো এই ফরেনার কারফিউ দেখি নাই এখন একটু দেখি কেমন